ঠাকুমার হাতে কি লোককে কই লোককে বললে কি হবে ঠাকুমা বসে বসে বিড়ি খাচ্ছে এখানে আর এটা দিয়েছে মানে আমার সোনা মায়ের মামা বাড়ি থেকে দেখো কানের দুলগুলো দেখো আর এটা দিয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি প্রতিমা আর আমার প্রতিমা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি মাঠে দেখো মাঠে সবার বাড়িতে কম বেশি করে ধান কাটা শুরু হয়ে গেছে তো এই মাঠটা দেখো ধান কাটা হয়ে গেছে ধান পড়ে আছে তো যাই হোক কুচমায় কালকে মুখে ভাত গেল তো কালকের ভিডিওটা এখনও আপলোড করতে পারিনি তার কারণ কালকে মাইক বাজছিল কে মাসতে পারে তাই আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তাই বাড়িতে গেলে ভিডিওটা আপলোড করে ছাড়বো ঠিক আছে আর এইদিকে তো ঠান্ডা বলতেই নেই এতটা ঠান্ডা নেই কিন্তু ঝাড়গ্রাম না প্রচণ্ড ঠান্ডা আর চলো যাই ওইদিকে রান্নাঘরে তো রান্নাঘরে নয় তো বাইরে রান্না হচ্ছে তো দেখি কি রান্না হচ্ছে আজকে সকাল সকাল বোনের বাড়িতে আজকে টিফিন হচ্ছে বেগুনি আর তার সাথে গরম গরম বেগুনি আর তার সাথে আছে তোমার আলু ভাজা আর পান্তার সাথে আলু ভাজা বেগুনি আর বোনে যে মাছ মেখে দিচ্ছে পান্তার সাথে মাছ ভাজা ভালো লাগে মাসিমা বললে যে বৌমা মাছ আছে খাবে তাই যে বৌমা খেয়ে দিচ্ছে চলো এবারে ঝটপট করে খেয়ে নি তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে যে ঠাকুমার কাছে বসে আছি ও ঠাকুমা হাতে কি ঠাকুমার হাতে কি লোককে বললে কি হবে ঠাকুমা বসে বসে বিড়ি খাচ্ছে এখানে আছে ঠাকুমার ঠাকুমার হাতে বিড়ি আছে ঠাকুমা দেখাতে চাইছে না ঠিক আছে তো চলো এবারে বাজার যাবো এই যে ভাই রেডি হয়ে গেছে এইখানে এসেছিলাম আমাদের শাড়ি নেওয়া হয়ে গেছে দেখো আর হচ্ছে মানে ভাই ভাই আর তোমার দাদার জন্য নেবো তাই উপরে যাচ্ছি এই দিয়ে তো উপরে নাকি ছেলেদের জামা প্যান্ট পাওয়া যায় তাই উপরে এলাম অন্ধকার উমাবো দাদা ওই গেঞ্জি পরে কলার দিয়া আর প্যান্ট নিতে হবে সে ভাই দেখো ওই আমার একদম সোজাসুজি আছে শাড়ি আর এই পাশটাতে আছে শুধু জুতো লেডিস জেন্টস সব রকমের আছে ছোট থেকে বড় তো যাই হোক এবারে আমাদের কি কি নিয়েছি বিলটা করে নিই এটা হচ্ছে বাড়িতে দেখাবো না এখানেই দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার শাড়ি উপরটা উপরেরটা আর এটা হচ্ছে পিসি শাশুড়ি এটা হচ্ছে ভাই আর দুটো গেঞ্জি নিয়েছি এই যে দুটো গেঞ্জি তো চলো আর এই বাজারটা হচ্ছে রুদ্রনগর তো আমাদের অনেকক্ষণ কেনা কথা হয়েছে ভাই বলছে যে চলো একটু ঘুরে আসি এই যে বাজারটা এখনো ঘুরছে আইসক্রিম খেয়ে খেয়ে অন্ধকার দেখা একবার পরিষ্কার দেখা তো স্নান টান হয়ে গেছে স্নান করে এই একদম চলে এসেছি পুকুর পাড়ে এই দেখো পুকুর পাড়ে মাছ ধরা হচ্ছে বোন আর হচ্ছে ভাই করে মাছ ধরছে পুকুরে জাল টেনে মাছটা ধরছে প্রথমে হচ্ছে জালটা ফেলেছিলাম
মাছ পড়ছিল না, তাই আবার জালটা টেনে টেনে মাছ ধরছে। এইভাবে দেখো আর কি কি মাছ ধরেছে তোমাদেরকে দেখাই একটু। আর এত ঠান্ডার মধ্যে পুকুরে মাছ ধরছে, ভাবতে পারছো তো? যাই একটু মাছ মাছ বা বালতিটা কোনখানে, তো চলো কি কি মাছ ধরেছে একটু দেখাবো চলো। আর আমার পেছনে দেখো পান বরজ, না ঠাকুমা থাকো না, ও ঠাকুমা ঠাকুমা ধূমপান করছে, দেখো দেখো দেখো, হ্যাঁ দেখো ঠিক আছে। আর এই যে ঠাকুমা ধূমপান করছে, বেশি ধূমপান করা ভালো না, ঠিক আছে, শরীরের পক্ষে ক্ষতিকর। তো যাই হোক, কি মাছটা ধরেছে তোমাদেরকে মাছ গুলো একটু দেখাবো, দেখা একটু ব্যাক ক্যামেরা করে, ঠিক আছে। আর এই মাছগুলো জালে পড়েছে, কি কি মাছ আছে দেখো। ওই বড়টা কি মাছ, পোনা মাছ, পোনা মাছ। তারপরটা তেলাপিয়া। আর এই কালো কালো মাছগুলো ভাজাতাড়ি, ও ভাজাতাড়ি, কঠিন নাম বাবা, প্রথমবার শুনলাম। তো যাই হোক, হ্যাঁ। আর এই ছোটগুলো তো চলো এবার, তো চলো এবারে খাওয়া দাওয়া করে নেই। বোন সেরিয়ে খাবার বেড়ে দিয়েছে। অবশ্যই পরীক্ষা কেমন হয়েছে? ভালো। কি পরীক্ষা ছিল? দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম। আর কুচুমাকে কি কি জিনিস দিয়েছে তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করব। তো চলো ঝটপট জিনিসগুলো দেখিয়ে দিই, বেশি ওয়েট করে রাখবো না। এটাতেও আছে আর এটাতেও আছে, কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো। এই দেখো, এই যে দুটো বালা, এগুলো দিয়েছি আমরা দিয়েছি। আর এই যে রূপার চেনটা, এটাও আমরা দিয়েছি। আর এগুলো কে দিয়েছে জানি না, কটা পড়েছে দেখি, চারটা। তো দেখো কি বলে এগুলোকে, তোমরা বলো তাবিজ, তাবিজ না কি বলো, তাবজি, তো জানি না, মানে এখানে বোনরা এরকম বলে আর আমরা বলি তুপ্তি। তো চারটা পড়েছে, তো যাই হোক। আর এখানে দিয়েছে সোনা মায়ের, মানে কুচু কুচু মায়ের পাপা দিয়েছে, যে কোমরে বিছা বলে, তো আমরা এটাই বলি, তো আমরা বিছা বলি। তো জানি না তোমরা কি বলো, অবশ্যই কমেন্ট করে জানালে, কিন্তু ডিজাইনটা না খুব সুন্দর দেখো। তো যাই হোক, আর এটাতে কি আছে দেখো, আর এটা দিয়েছে মানে আমার সোনা মায়ের মামা বাড়ি থেকে দেখো। তো এটা হচ্ছে কাকিমারা দিয়েছে, যে মানে রূপার সাথে একটা সোনার লকেট। তো যাই হোক, আবার এখানেও দিয়েছে কানের দুল দেখো, ঝুমকা পাশা দিয়েছে, ঝুমকাগুলো কেমন হয়েছে দেখো, খুব সুন্দর, ছোটোর উপরে ডিজাইনটা খুব সুন্দর দেখো। আর আমার তো পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমি আজকে একটুও বাইরে বেরোতে পারিনি, তার কারণ ভেতরে বসে বসে সন্ধে করে দিয়েছি, আর ছেলের শরীরটা খারাপ, তাই আজকে একটু বাইরে বেরোতে ইচ্ছা করলো না। তো যাই হোক, একটু ফোন করব, দেখি কেমন আছে কি করছে। এখন হচ্ছে তোমাদের সামনেই তোমাদের দাদাকে এখন ফোন করে জিজ্ঞেস করব, ত্রিশান কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে, ঠিক আছে। তোমাদের সামনেই কল করছি, আর এটা হচ্ছে বোনের ফোন, মানে যাদের বাড়িতে এসছি সেই ননদের ফোন। কোথায় রিং হচ্ছে, রিং হচ্ছে, এই চুপ কর চুপ কর। হ্যালো, হ্যাঁ বলছি, কোথায় আছো? হ্যাঁ কোথায় আছো? আর বেটা কেমন আছে?
দিয়ে এখন ভালো আছে? হ্যাঁ। আর কিট্টু? আজকে তাহলে বাড়িতে ওরাই তিনজন নাকি? বলছি আজকে তো তাহলে বাড়ি যাবে না নাকি ঝাড়গ্রাম? কালকে তাহলে আমি বাড়ি যাচ্ছি। না, আমি সোজা চলে যাবো ঝাড়গ্রাম।